সুখে থাকতে চান, ভালো থাকতে চান, ধনী হতে চান, জীবনকে অনেক উন্নত করতে চান, পড়াশোনায় খুব ভালো হতে চান, যে কোনো সমস্যার সমাধানে আমার চ্যানেল সুখের চাকাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। সুখের চাকা দেখুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, নতুন ভিডিও আপলোড হলেই যাতে দেখতে পারেন। নমস্কার এন্ড গুড আফটারনুন, ওয়েলকাম টু সুখের চাকা দ্য হুইল অফ হ্যাপিনেস। গুড আফটারনুন ম্যাম, ওয়েলকাম টু সুখের চাকা দ্য হুইল অফ হ্যাপিনেস। নমস্কার, বড়দের আমার শ্রদ্ধা ও সম্মান এবং ছোটদের আমার অনেক আন্তরিক ভালোবাসা। আজকের মোটিভেটিং মেসেজ, মিনিমাম রিকোয়ারমেন্টস এন্ড ম্যাক্সিমাম অ্যাডজাস্টমেন্টস আর টু স্টেপস ফর হ্যাপি অ্যান্ড সাকসেসফুল লাইফ। সবসময় জানবেন আপনার প্রয়োজনীয়তা যত স্বল্প থাকবে, লোকের কাছে আশা যত কম থাকবে, এবং আপনি যত বেশি অ্যাডজাস্ট করে চলতে পারবেন, যত বেশি পরস্পরের মধ্যে আপনি সমঝোতা করে চলতে পারবেন, তাহলেই আপনি সুখী এবং শান্তিপূর্ণ জীবন যাপন করবেন। আপনি যদি বুঝে যান অন্যজন ঝগড়া করছে, চুপ করে যান না, কি হবে, ঝগড়ায় জেতাটা কোনো বড় কাজ না। কিন্তু সেই মোমেন্টে যদি চুপ থাকলে শান্তি থাকে, তাহলে চুপ করে যাই ভালো, বিশেষ করে এই গরমে, প্রচন্ড গরম, এই সময় মাথা ঠান্ডা রেখে ধর্মে কর্মে মন রাখুন, তাহলেই আপনি ভালো থাকবেন, সময়টা খুব খারাপ। আজকে ম্যাডাম যে শোটা করছেন, খুব একটা জিনিস আমরা সাধারণত সবাইরাই খাই, দ্যাটস কল ওয়াটারমেলন, মানে তরমুজ। তো তরমুজের কি গুণাগুণ আছে ম্যাডাম, ওই নিয়ে কথা বলবেন, প্লাস মন দিয়ে শুনুন, অনেক কিছু নতুন কিছু জানতে পারবেন, কারণ ম্যাডামের ম্যাজিক বক্স থেকে আজকে অনেক কিছু নতুন বের হবে। তো চলুন ম্যাডাম শোটাকে ক্যারি অন করুন। দেখুন, তরমুজ, তরমুজ বেসিক্যালি, তরমুজের 92% জল আছে, 6% 6% আপনার শর্করা বা চিনি আছে, গ্লুকোজ যাকে বলি, আর তাছাড়া তরমুজে আছে ভিটামিন এ, ভিটামিন বি সিক্স প্রচুর পরিমাণে, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন বি সিক্স প্রচুর পরিমাণে আছে। সুতরাং সপ্তাহে অন্তত মিনিমাম দুদিন তরমুজ খান। এই সময় মাছ মাংস কম খেয়ে ফল বেশি করে, জল বেশি করে খান, শরীর ভালো থাকবে, এবং জলের ঘাটতি শরীরে অনুভব হলেই আপনার সমস্ত একের পর এক ডিহাইড্রেশন থেকে একের পর এক রোগ আপনার শরীরে অনুপ্রবেশ করবে। এমনিতেই আমরা প্রচন্ড ক্লান্ত হয়ে আছি। তরমুজ এমন একটা জিনিস, সেটা দেখাচ্ছে, যাদের হার্টের রোগ তারা অবশ্যই তরমুজ খান, হার্ট প্রচন্ড পরিমাণে ভালো রাখে। এখন প্রস্টেট ক্যান্সার, ছেলেদের প্রস্টেট গ্ল্যান্ডে ক্যান্সার প্রচুর পরিমাণে বেড়ে গেছে, ক্যান্সার নিরাময় হিসাবে তরমুজ খুব অথেন্টিক্যালি কাজ করছে। তরমুজের শরবত অবশ্যই খান, সপ্তাহে দুদিন সবাই মিলে তরমুজ খান। তরমুজ এমন একটা জিনিস, তরমুজ জানবেন, তরমুজের মধ্যে বিটা ক্যারোটিন এত পরিমাণে আছে, বিটা ক্যারোটিন আমাদের হার্টকে ভালো রাখে, হৃদয়কে ভালো রাখে। যারা হৃদয় রোগে আক্রান্ত বা যাদের প্রায় আপনাকে ডাক্তার দেখাতে হচ্ছে, ইসিজি টেস্ট করাতে হচ্ছে, তারা তরমুজ খান, প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন আছে, হৃদয় ভালো রাখার উৎস তরমুজ। কারণ এই সময় অনেকেরই সানস্ট্রোক, নানা রকম ভাবে ভেতরে জলের পরিমাণ কমে যায়, তার থেকে নানা প্রকারের রোগ দেখা দেয়। তাই জন্যই আমার এই অনুষ্ঠান মানুষকে ভালো রাখার অনুষ্ঠান। বেসিক্যালি তরমুজের মধ্যে একটা জিনিস আছে, লিউকোপিন। লিউকোপিন যাবতীয় খাদ্য আমরা যা যা খাই, বেশিরভাগ খাবারেই লিউকোপিন নেই, দুই একটা জিনিসে লিউকোপিন আছে, তার মধ্যে তরমুজ এক নম্বর। নিজেকে রিজুভেনেট করার জন্য তরমুজ খান, লিউকোপিন এত পরিমাণে তরমুজে আছে, যেটা ক্যান্সার নিরাময়ক, যেটা আপনার যৌবন ধরে রাখতে পারে। যাদের ক্ষমতা আছে রোজ খান তরমুজ, খেয়ে ব্রেকফাস্ট করে ফেলুন, তরমুজ খেয়ে বিকেলের খাবারটা না খেয়ে সন্ধেবেলা তরমুজ খেয়ে নিন।
তরমুজের বীজ, সেটা আরো আশ্চর্যজনক ব্যাপার আমি বলছি, কিন্তু রিজোভিনেট করার জন্য, যৌবনকে ধরে রাখার জন্য যাদের শুষ্ক চামড়া, তরমুজ খান, অবশ্যই চামড়া মসৃণ হয়ে যাবে এবং প্রচন্ড পরিমাণে আপনি গ্ল্যামারাস থাকবেন সারা সময়। এই তরমুজ তো বেশি দিন পাওয়া যায় না, এই সময়টা তরমুজ খান, দেখবেন শীতকালে রুক্ষতা অনেক কমে যাবে আপনার শরীর থেকে। তরমুজের বীজ, তরমুজের বীজ অস্বাভাবিক ভাবে প্রোটিন, ভিটামিন, প্রত্যেকটা জিনিস। যারা 15 দিন ধরে অসুস্থ, যারা প্রচন্ড রোগ যন্ত্রণায় ছটপট করছেন, আমি বলবো তরমুজ, তরমুজের শরবত খাওয়ার পর, তরমুজ কিভাবে খাবেন আর কিভাবে খাবেন না সেটা তো বলছি, তরমুজের বীজগুলো রোদে শুকিয়ে নিয়ে সেই বীজগুলো জাস্ট মিক্সিতে গুঁড়ো করে আপনি মধু দিয়ে চেটে চেটে বাচ্চাদের খাওয়ান, যারা অসুস্থ তাদের খাওয়ান, আপনার মনেই হবে না আপনি রোগাক্রান্ত ছিলেন। এবার আমি বলবো তরমুজ খাওয়ার পদ্ধতি। প্রথম পদ্ধতি, তরমুজ টুকরো টুকরো করে কেটে ফ্রিজে বেশিক্ষণ রাখবেন না, গোটা তরমুজ ফ্রিজে রাখুন, কিংবা গোটা তরমুজ ফ্রিজে রেখে কেটে খান। তরমুজ বেশি বেশিক্ষণ 15-20 মিনিট কাটার পর খেলে আস্তে আস্তে তার মধ্যে সমস্ত যে উপকারিতা, উপকারী গুণগুলো কমতে থাকে। দ্বিতীয় পদ্ধতি, গ্লাসে টুকরো টুকরো করে, বাচ্চাদের বলছি টুকরো টুকরো করে তরমুজের টুকরো নিয়ে গ্লাসে ভালো করে ঘুটলেই পুরো রস তৈরি হয়ে যাবে, তার মধ্যে একটু বিট নুন, অল্প 5-6 ফোঁটা লেবুর রস যদি দিতে পারো, আহ মনে হবে রাজার মতো আমি এখন তরমুজের রস খাচ্ছি। হ্যাঁ, যারা খেলোয়াড়, যারা মাঠে বেশি কাজ করেন, যারা পরিশ্রম করেন, হার্ড ওয়ার্কার, যারা রোদে ঘুরে মার্কেটিং লাইনে আছেন, অবশ্যই সপ্তাহে 2 দিন তরমুজ খান। এবং তরমুজ এমন উপকার, আপনার সঙ্গে সঙ্গে আপনার ক্লান্তি 100% দূর করে দেবে। আমি তরমুজের একটা বড় উপায় বলবো, তরমুজ এতটাই উপকারী, এতটাই উপকারী তরমুজের, মানে যদি কেউ নেই বাড়িতে, তরমুজ এনে কিছুটা জায়গা ছুরি দিয়ে কেটে ভেতরে চামচে বা কোনো ব্লেন্ডার ঢুকিয়ে বা চামচ ঢুকিয়ে বারবার ঘুটলে পুরোটাই জল হয়ে যাবে। হ্যাঁ, এবার ওই আবার ঢাকাটা লাগিয়ে যদি আপনি বিকেলবেলা চাঁদের সামনে রেখে দেন এবং 3-4 ঘন্টা পর গ্লাসে ঢেলে একটু কয়েক ফোঁটা লেবুর রস দিতে পারলে খুব ভালো হয়, দিয়ে যদি তরমুজের রস পান করেন, আপনার সমস্ত ক্লান্তি, সমস্ত অবসাদ, সমস্ত কিছু দূরে চলে যাবে। এবং এইটা করলে কোষ্ঠকাঠিন্য, আপনার প্রচন্ড শ্লেষ্মা, যে শ্লেষ্মা শুধু গরমে ঠান্ডা লেগে যায় অনেকের, ঘামে ঘামে এবং এসেই ঠান্ডা জল খায়, প্রচন্ড ঠান্ডা লাগারও ধাস থাকে, গরমে ঠান্ডা লাগে, তাদের জন্য বলছি, এবং যাদের কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্যর প্রবলেম, তাদের জন্য বলছি এই উপায়টা করলে একদম চলে যাবে, সপ্তাহে 2 দিন করে দেখুন। এবং বীজগুলো অবশ্যই রেখে শুকিয়ে প্রত্যেকে বাড়ির পরিবার মিলে, যেমন বললাম, গুঁড়ো করে মধুতে মিশিয়ে চেটে খান, সমস্ত অবসাদ ক্লান্তি দূরে চলে যাবে, প্রচন্ড শক্তি এনার্জিতে ভরপুর তরমুজ। তরমুজ খাওয়ার, এবার খাওয়ার পর কি কি করবেন, কি কি করবেন না পরে বলছি। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, কার সম্বন্ধে জানতে চাইছেন? আমার নিজের সম্বন্ধে জানবো। নামটা বলুন। নামটা বনানী, বনানী পাল। বনানী পাল। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 20 সেপ্টেম্বর 1992। 20 সেপ্টেম্বর 1992। টাইম 20 সেপ্টেম্বর। এটি দোসরা, সেকেন্ড, সেকেন্ড সেপ্টেম্বর 1992। টাইমটা বলুন। টাইম হচ্ছে বিকেল 3:30। টাইম হলো বিকেল 3:30। কোথায় জন্মেছো? জন্মেছি আমি রিষড়া, মানে হুগলি। দেখুন, এই যে ম্যাডাম কেন এত সুন্দর বলতে পারেন, বিকজ ম্যাডাম নিজে কেমিস্ট্রিতে গোল্ড মেডেলিস্ট, তো ম্যাডাম যে জিনিসটা বলছেন, ম্যাডাম পড়াশুনো করে যে মেটাবলিজম, যে কথাগুলো বলছেন, তরমুজের মধ্যে কি আছে, এটা একটা তো বেসিক্যালি সাইন্টিফিক ব্যাপার, কি কেমিক্যাল রিয়েকশন দিয়ে কি হচ্ছে, যে ম্যাডাম যে কথাগুলো বলছেন যে ক্যান্সার প্রতিরোধের জন্য, এটা খুবই বড় ব্যাপার, এটা নিয়ে বড় রিসার্চ হয়েছে, ম্যাডামও নিজে এটা নিয়ে পড়াশুনো করেছেন, তো এখানেই বোঝা যায় কি আমি কার কাছে যাবো।
একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজারের কাছে যাব। শি ইজ নট এ অনলি অ্যাস্ট্রোলজার, আমি মনে করতে পারি শি ইজ দ্য নলেজ, মানে উনি একটা ডিকশনারি, উনি প্রত্যেকটা জিনিসকে আমাদের মতন সোজা ওয়েতে আমাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছে। এটার জন্য আমি ম্যাডামকে থ্যাংকস জানাবো। থ্যাংক ইউ বনানি। হ্যালো হ্যালো হ্যাঁ, মকর লগ্ন, তোমার মকর লগ্ন আর তুলা রাশি, লগ্নে শনি বসে আছে এবং তোমার শরীর স্বাস্থ্য এমনিতে খুবই ভালো, তাই না? কিন্তু একটু লেথার্জি আছে, এই যা নইলে ভালো। তুমি এখন কি পড়ছো? আমি পড়াশোনা হয়ে গেছে, আমি এখন বিবাহিত। বিবাহিত, কিন্তু বিবাহিত বিবাহিত সপ্তম ষষ্ঠে চলে গেছে, সপ্তম পতি তোমার দশমে আছে, বিবাহিত লাইফ একটু খিটখিটানি আছে কিন্তু মোটামুটি চলে যাচ্ছে এবং ভালোই আছো, তাই না? সেই নিয়ে তোমার প্রবলেম না, কিন্তু তুমি লোকের জন্য যতটা করো ততটা মান সম্মান তুমি কিছুতেই পাও না, লোকে তোমায় ভুল বোঝে। যেন যতটা তুমি মানুষকে ভালোবাসো সেই ভালোবাসাটা তো কিছুতেই পাও না। তোমার একটু প্রতিকার করতে হবে, কারণ নবমে শুক্র নিচস্থ হয়ে গেছে। দেখো, বিবাহিত জীবনের পক্ষে শুক্র নিচস্থ হয়ে গেলে যতটা আমি চাইছি সেই পরিমাণে আমি সবকিছু পাই না, চলে যাচ্ছি ওই পর্যন্ত, তাই না? হ্যাঁ, কেরিয়ারে দেখো তোমার গভর্নমেন্ট সার্ভিসের খুব ভালো যোগ আছে। তোমার অষ্টমে রবি বুধ বৃহস্পতি একসাথে রবির ঘরে বসে আছে, চার্ট একটু রেকটিফিকেশন করলেই তুমি কিন্তু গভর্নমেন্ট সার্ভিসই পাবে। তুমি কেন এত তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছো জানা নেই, কিন্তু কেরিয়ার, আমি মেয়ে ছেলে প্রত্যেকের জন্য নির্বিশেষে বলবো আগে কেরিয়ার তৈরি করুন। বিয়ে এখন তিনটে চারটে করা যায়, কিন্তু কেরিয়ার টাইম টু টাইম হয়, তারপর ওটা থামিয়ে দিলেই না সব ভুলে যায় মানুষ, তাই না? সেজন্য তুমি অনেক কিছু ভুলে গেছো, একটু প্রতিকার করো। গভর্নমেন্ট সার্ভিসের যোগ আছে, প্রচুর ইনকাম যোগ আছে, নো ডাউট তুমি অনেকটাই ইনকাম করতে পারবে। একটু একটু বাধা আছে বলেই তুমি অন্য লাইনে ডাইভার্ট হয়ে গেছো, কিন্তু বাধাটা মঙ্গল কেতুর সাথে, একাদশপতি কেতুর সাথে বসে গেছে, তার ফলে কিন্তু ডাইভার্ট হয়ে গেলেও লাইনে ফিরিয়ে আনা যায় প্রতিকার দ্বারা। আরেকটা কথা বলছি, যারা আমাদের থেকে অনেক দূরে আছেন ওটা থেকে নিয়ে চিন্তা করবেন না, আপনারা অনলাইন সার্ভিস নিতে পারেন। অনলাইন সার্ভিস মানে ম্যাডামের সাথে ফোনে কথা বলতে পারবেন, তো এটা অনলাইন সার্ভিসে যারা অনেক দূরে থাকেন যেরকম জলপাইগুড়ি যেখানে ম্যাডাম পৌঁছতে পারছেন না, তো আপনারা ম্যাডামের কাছে, ম্যাডাম তো সম্ভব নয়, আপনাদের প্রত্যেকজনের কাছে যেতে পারবে। অনলাইন সার্ভিসে ব্যাংক মারফত প্রত্যেকটা জিনিস উইথ রেমেডি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। আমার প্রচুর ক্লায়েন্ট ত্রিপুরা, বাংলাদেশ, দিল্লি, বোম্বে, এবং শুনুন বাইরে ফ্রান্সের আমার 3% কাস্টমার ক্লায়েন্ট আছে। আপনারা ইউটিউবে সুখের চাকা সার্চ করলেই দেখতে পাবেন যে তারাও আমার প্রোগ্রাম দেখে। সুতরাং গুগল সেবার ওয়েস্ট বেঙ্গল থেকে আমায় বেস্ট অ্যাস্ট্রোলজার একটা মেমেন্টো দিয়েছে, গুগল 70টা অ্যাড দিয়েছে আমার ইউটিউবে সুখের চাকা চ্যানেলে, সেটাও একটা বড় নিউজ। এবার বড় অ্যাচিভমেন্ট, মানে কোন অ্যাস্ট্রোলজিক্যাল শোতে আমি বলতে পারি অনেক বড় বড় তাবড় তাবড় অ্যাস্ট্রোলজার শোতে, কিন্তু আমার কাছে লোকগুলো বুঝতে পারছে না। বুঝবে, যাই হোক বুঝবে। হ্যাঁ, এবার তরমুজ কখন খাবেন না? তরমুজ খাওয়ার এক ঘন্টার মধ্যে অবশ্যই বাচ্চারা বা নিজেরা জল খাবেন না, চা কফি কিচ্ছু খাবেন না, তাহলে তরমুজ থেকে ব্যাড রিয়াকশন শুরু হয়ে যাবে। তরমুজ খাওয়ার এক ঘন্টার মধ্যে জল খাবেন না, তারপরে জল খাবেন, জল তেষ্ট অনেক সময় পায় কিন্তু খাবেন না, চা কফিও খাবেন না, তাহলেই তরমুজ আপনার শরীরে ঠিক মতো কাজ করবে, ক্রিয়া করবে, এবং আপনার এই যে প্রচন্ড লু, অনেকের ভেতরে সমস্ত জলীয় শক্তিকে সূর্যরশ্মি টেনে নেয়, যারা বিশেষ করে রোদে খুব কাজ করেন, মাইন্সে আছেন বা মাঠে কাজ করতে হয় বা মার্কেটিং এর কাজ করেন, ভেতরে সমস্ত জলীয়
জিনিসটাকে সূর্যরশ্মি টেনে না এরকম মনে হয়, তাদের সপ্তাহে দুদিন অবশ্যই তরমুজ খাওয়া উচিত। তরমুজ খেলেই আপনি একটা ইনস্ট্যান্ট এনার্জি পাবেন। যাই হোক, সুখে থাকুন, ভালো থাকুন। আপনাদের সুখে রাখার জন্য আমি প্রচুর প্রচেষ্টা বা প্রচুর চেষ্টা করি, 6-7 ঘন্টা নিজেকে সব সময় গবেষণা করতে করতে এই জায়গায় পৌঁছাচ্ছি, যাতে খুব সহজে আপনারা ভালো থাকতে পারেন। আচ্ছা, অসম্ভব কাল তা হবেই, আমাদের সুখের চাকার সাথে থাকুন। নমস্কার। নমস্কার।